সামির রহমান লিখেছেন আমার বিয়ের সময় মেয়ে বিয়ের স্থানে উপস্থিত মেয়ে বিয়ের স্থানে উপস্থিত ছিল না তার বাবা উপস্থিত ছিল বিয়ের সময় তার কবলিয়ত নেওয়া হয় নাই তার সাক্ষ্য নেওয়া হয়নি স্বাক্ষরও নেওয়া হয়নি মোবাইলেও কবলিয়ত নেওয়া হয়নি আমার প্রশ্ন হচ্ছে আমার বিবাহের সুরিয়ত মতে বৈধ অবৈধ না হলে আমার করণীয় কি আমার একটা ছেলে সন্তানও আছে আপনার স্ত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে আপনার সঙ্গে এ বিষয়ে তিনি যদি জেনে থাকেন তার বাবা বিয়ের আয়োজন করছেন উদ্যোগ নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন ডেট ঠিক হয়েছে এগুলো সব কিছু তিনি জানেন এরপরে তিনি যদি নীরবতা অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে এটি তার পক্ষ থেকে সম্মতি হিসাবে ধরা হবে আলাদা মুখে কবল না বললেও বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তালা বিশেষ করে যখন অবিবাহিত কুমারী মেয়ে হয় তখন তার জন্য এই চুপ থাকাতাটাই হলো সম্মতি আর যদি তার পক্ষ থেকে অসম্মতির কোনো কিছু প্রকাশ পেয়ে থাকে তারপরেও তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় তাহলে সেটা অবৈধ বিবাহ সেটাকে নতুন করে এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রস্তাব এবং কবরের মাধ্যমে শুদ্ধ করতে হবে যদি এরকম কিছু হয়ে থাকে আর যদি তিনি এটাই তার প্রথম বিয়ে তিনি কুমারী ছিলেন এবং তাকে তিনি জানতেন যে বিয়ে ঠিক হয়েছে সব কিছু তারপরেও তিনি নির্বত অবলম্বন করেছেন বা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি চুপ থেকেছেন কিংবা তিনি জানতেন তার আচরণ দ্বারা তার সম্মতি প্রকাশ পেয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি সম্মতি হিসাবে গণ্য হবে কোনো অসুবিধা নেই